বন্ধুরা কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন গল্প শোনানোর জন্য। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ শোনাতে এসেছি নতুন একটি রোমান্টিক গল্প। তো চলো বন্ধুরা শুরু করি আজকের গল্প। আজকের গল্পের বিষয় হলো কাজের ছেলের সাথে একটি রোমান্টিক ঘটনা। আমি ঋদিকা, তোমরা আমাকে চেনো হয়তো এতদিনে। আমি কলকাতার একটি বড় মেডিকেলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আমার বয়স 25 বছর, আমি বিবাহিত, আমার বাচ্চা কাচ্চা নেই। কর্মস্থলে আমাকে মাঝে মাঝে নাইট ডিউটি করতে হয়। সারা রাত কাজ করার পর বাসায় এলে শরীর বেশ টায়ার্ড থাকে, বাসায় কাজকর্ম করতে বেশ অসুবিধা হয় একা একা। এজন্য আমি এবং আমার স্বামী মিলে একটা কাজের ছেলে রেখেছি। কাজের ছেলের নাম গোপাল, ওর বয়স 20 বছর। ও আমার ঘরে ছোটখাটো ফর ফাইমাস পালন করে, বাজারে যাওয়া আর অন্যান্য কাজ করে। ও থাকতে আমার কাজে বেশ সুবিধাই হয়। চাকরি করার পর ঘর সামলাতে পারি না ঠিক মতো। একদিন নাইট ডিউটি করার পরে সকাল 7টায় বাসায় ফিরলাম। ফিরে শরীর খারাপ লাগার কারণে আমার বরকে অফিসের জন্য ডেকে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পিঠে বেশ ব্যথা করছিল। 10টায় ঘুম ভাঙলো। এরপর উঠে গোসল সেরে নাস্তা করে নিলাম। পিঠে ব্যথা একটু কমার কারণে টিভি দেখতে দেখতে পিঠে মালিশ করার চেষ্টা করছিলাম। হাতে কাজ না থাকায় গোপালও আমার সাথে টিভি দেখছিল। আমাকে কষ্ট করে পিঠ মালিশ করতে দেখে বলল, কাকিমা কি হয়েছে, কোনো সমস্যা? আমি বললাম, এই তো পিঠটা একটু ব্যথা করছে রে, তাই একটু মালিশ করার চেষ্টা করছিলাম। ও বলল, আপনি চাইলে আমি আপনার পিঠ মালিশ করে দিতে পারি। আমি বেশি কিছু চিন্তা করলাম না, ভাবলাম ও মালিশ করে দিলে আর এমন কি সমস্যা। পিঠে যন্ত্রণায় মাথায় কিছু আসছে না, তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মালিশ করে দে। ও বলল, তাহলে আপনার শোয়ার ঘরে চলেন, আমি আসছি। আমি বললাম, শোয়ার ঘরে কেন আসবো? ও বলল, আপনি না শুয়ে থাকলে আপনার পিঠে মালিশ করে দেব কিভাবে? কথাটা খারাপ শোনালেও আমার মনে হলো ওর কথার পিছনে যুক্তি আছে, তাই আর কিছু বললাম না। জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস? ও বলল, মালিশ করার জন্য তো তেল লাগবে, তাই তেল আনতে যাচ্ছি পাকঘরে। হালকা গরম তেল দিয়ে মালিশ করলে খুব আরাম পাবেন, ওর কথা শুনে আমি মেনে নিলাম। শোবার ঘরে গিয়ে আমি বিছানায় বসে রইলাম। 5 মিনিট পর গোপাল এক বাটিতে হালকা তেল গরম করে নিয়ে আমাকে বলল, কাকিমা আপনার জামাটা খুলে উপর হয়ে শুয়ে পড়েন। এতক্ষণে আমার খেয়াল হলো যে তেল ব্যবহার করলে জামা খুলতে হবে। তারপরে ও তেল যেহেতু নিয়ে এসেছে, তাই বাধ্য হয়েই ওকে বাইরে যেতে বলে আমার সালোয়ার কামিজটা খুলে ফেললাম। শুধু ছোট জামা আর প্যান্ট পরা অবস্থায় বিছানায় উপর হয়ে শুয়ে ওকে আসতে বললাম। গোপাল ঘরে ঢোকার সাথে সাথে ওকে যেন একটা বিড়ি খেতে দেখলাম। আমাকে দেখে গোপাল খাটের পাশে দাঁড়িয়ে আমার পিঠ মালিশ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কোনো উন্নতি না দেখে আমি ওকে আরো জোরে জোরে মালিশ করতে বললাম। গোপাল বলল, কাকিমা দাঁড়িয়ে মালিশ করার কারণে ভালো মতো তেল দিতে পারছি না, আমি কি খাটের ওপরে উঠে মালিশ করব? আমি বললাম, কর। গোপাল খাটের ওপরে উঠে ওর দুই হাঁটু আমার দুই পাশে রেখে বসলো। ওর এভাবে বসাতে আমি চমকে উঠে পিছনে তাকালাম, তাকিয়ে আরো চমকে উঠলাম। দেখলাম গোপাল ওর গেঞ্জিটা খুলে ফেলেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কিরে গেঞ্জি খুলেছিস কেন? ও বলল, কাকিমা গেঞ্জিতে তেল লাগলে দাগ উঠবে না, তাই খুলেছি। আমি আর কিছু না বলেই শুয়ে পড়লাম। ও আমার কাঁধে নিচ থেকে বেশ যত্ন করে মালিশ করা শুরু করল আর বলল, এখন ঠিক আছে কাকিমা? আমি বললাম, ঠিক আছে। ও মালিশ করতে করতে নিচে নামতে লাগলো। একটু পর ও বলল, কাকিমা আপনার ছোট জামাটা খুলবেন নাকি, মালিশ করতে আমার অসুবিধা হচ্ছে। আমি একটু হকচকিয়ে গেলাম, তবুও নিজেকে সামলে নিয়ে ভাবলাম, কি আর হবে, উপর হয়ে তো আছি। আমি ওকে খুলতে বলতেই ও এক ঝটকায় আমার ছোট জামাটা খুলে ফেলল এবং মালিশ করতে শুরু করল। আধা ঘন্টা পর ও আমার পুরো পিঠ মালিশ শেষ করে ফেলল। তারপরে বেশ সাহস নিয়ে যেন আমাকে আদেশ দিল, কাকিমা এবার সোজা হন, আপনার সামনের দিকটা মালিশ করে দিই, বলে আমার উপর থেকে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে সোজা করে দিল। খুব দ্রুত ঘটে যাওয়া ঘটনাটিতে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি কিছু বলার আগে ও খুব তাড়াতাড়ি আমার উপর উঠে বসল। আমি চোখ রানিয়ে ওর দিকে তাকালাম। আমি কিছু বলার আগেই ও বলল, খালি পিঠে মালিশ করলে সামনে ব্যথা করবে, তাই সামনেও করা দরকার, মালিশটা শেষ করতে দেন, আরাম পাবেন। এটা বলে ও আমার তলপেটে মালিশ করা শুরু করে দিল। এখন আর না করে কি হবে, যা করছে করুক। ও ধীরে ধীরে আমার বুকের দিকে এগোতে লাগলো। আমি বুঝতে পারলাম ওর কি চাই। তারপরেও গোপালকে বাধা দিলাম না, কেন দিলাম না আমি নিজেও বুঝতে পারি না। অবধারিত ঘটনাটা একটু পরেই ঘটল। ওর দুই হাত দিয়ে আমার ডাবে মালিশ করতে লাগলো। দেখতে পেলাম ও চোখ বন্ধ করে আছে আর ওর মুখে আনন্দের ছাপ। ওর চেহারা দেখে আমার হাসি পেল আর আমি মুচকি হাসলাম। 10 মিনিট পর আমি হেসে বললাম, কিরে আর কত করবি, ব্যথা কমানোর জায়গায় তো ব্যথা ধরিয়ে দিয়েছিস, অনেক হয়েছে, এখন ঘরটা ঝাড়ু দিতে যায়। এরপর ও চলে গেলে আমি শুয়ে রইলাম। ব্যথা কমে যাওয়াতে বেশ আরাম লাগছিল, কখন যেন একটু ঘুমিয়ে পড়েছিলাম। আধা ঘন্টা পর ঘুম ভাঙতে আমি টের পেলাম যে আমার পিছনে একটা বালিশ দেওয়া আর আমি ওপর হয়ে শুয়ে আছি। গোপাল আবার পিঠের নিচে বালিশ দিয়ে মালিশ করছে।
বললাম, কি রে, ঝাড়ু দেওয়া শেষ নাকি? ও বলল, হ্যাঁ কাকিমা। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর ও আমাকে জিজ্ঞাসা না করে আমার বাগান খুলে ফেলল আর মালিশ করতে লাগলো। আমি ওর সাহস দেখে অবাক হলেও কিছু বললাম না, কারণ আমার ভালোই লাগছিল। আর ভাবলাম ঘরের ভেতরে কি হচ্ছে তা বাইরের কেউ না জানলে সমস্যা কি। একটু পরে আমি টের পেলাম ও আমার পেটের নিচে হাত দিয়ে আমার কোমরটা একটু উঁচু করে নিচ্ছে। আমি বললাম, এ কি করছিস? ও বলল, কিছু না কাকিমা। বলার সাথে সাথে টের পেলাম ও শরীরটা দিয়ে আমায় ধাক্কা দিল। আমি কিছু টের পেতে না পেতেই ওর খেলোয়াড়টা আমার মাঠের ভেতরে ঢুকে গেল। আমি আটকে উঠে সামনে গিয়ে ওর থেকে পায়ে পেতে চাইলাম, কিন্তু আমার কোমর ধরে রাখাতে এগোতে পারলাম না। এভাবে কয়েক মিনিট যাবত ও আমাকে খেলে চলল। আমিও না করতে না পেরে আমি ওর দিকে তাকিয়ে আরও জোরে ছাড়িয়ে নিলাম আর বললাম, এ কি করছিস জানিস তুই? তোর কত বড় সাহস! হ্যাঁ, কোন সাহসে তুই আমাকে খেলতে গেলি? ছাড় আমাকে এই মুহূর্তেই, নইলে তোর খবর আছে। ও আমাকে ছেড়ে দিল। এরপর ঘাড় বেঁকিয়ে আমি ঘুরে ওকে প্রচণ্ড জোরে একটা চড় মারলাম। চড় মারার পর আমারও খুব খারাপ লাগলো, নিজেকে দোষী লাগতে লাগলো একটা বাচ্চা ছেলেকে মারার জন্য। আমি একটু শান্ত হলাম। আমি ওকে চলে যেতে বললাম, কিন্তু ও গেল না, দাঁড়িয়ে রইল আমার সামনে। আমি বললাম, যাচ্ছিস না কেন? অতি আকুতি ভরা স্বরে বলল, কাকিমা আমাকে এই অবস্থায় বের করে দিবেন না, দয়া করে আমাকে শেষ করতে দেন, প্লিজ এমন করবেন না, একটু দয়া করেন। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম, এত কিছুর পরেও ও আমাকে খেলতে চায়। ওর সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মনে হলো এরকম অবস্থায় পুরুষ মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় আর কোনো কিছু মাথায় কাজ করতে চায় না। ও বলতে লাগলো, কাকিমা একবার যখন করে ফেলেছি বাকিটুকু শেষ করতে দেন, পরে যে শাস্তি মন চায় দেবেন, কিন্তু এখন দয়া করেন আমায়। ওর কান্নাকান্না ভাব দেখে একটু মায়া লাগলো। ভাবলাম একবার যখন করে ফেলেছে তখন আরেকবার করলে কি এমন ক্ষতি হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি বিছানায় শুয়ে পড়লাম আর ওকে আমার উপর বসতে বললাম। কিন্তু ও বলল, কাকিমা কিভাবে করছিলাম মনে আছে? আমি ওর কথা শুনে মনে মনে হেসে ফেললাম। বললাম, আচ্ছা ঠিক আছে, আগের মতোই কর তাহলে। বলে দুই হাত দুই হাঁটুতে ভর দিয়ে খাটের উপরে দাঁড়ালাম আর ও খেলতে শুরু করলো। আমিও এনজয় করতে শুরু করলাম। প্রায় 15 মিনিট খেলার পর এই সময় আমার মোবাইলে ফোন এলো, দেখলাম আমার বরের ফোন। আমি গোপালকে খেলা থামাতে বললাম। এরপর আমি আমার স্বামীর সাথে কথা বলতে লাগলাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12:30 বেজে গেছে আর রান্নাবাড়া কিছুই করা হয়নি, সব কাজ বাকি। আমি বললাম, গোপাল আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি কর, সব কাজ পড়ে আছে। ও বলল, কাকিমা আর তেমন সুযোগ পাবো না কোনোদিনও আপনাকে খেলার, তাই আজকে মন ভরে খেলে নেই। আমি বললাম, হ্যাঁ বাবা সত্যি পরে খেলতে দেব, এখন তাড়াতাড়ি শেষ কর। দেখলাম খুশিতে ওর চোখ দুটো জলজল করে উঠল। ওর চেহারায় এই দৃশ্য দেখে আমি না হেসে পারলাম না। তারপর খেলা শেষ করে গোপালকে বললাম, তাড়াতাড়ি গোসল করে নে, বাজারে যেতে হবে। ও বলল, কাকিমা গোসল আপনার সাথে করি? আমি বললাম, আজকে না পরের দিন করিস। এরপর আমি হাসি দিয়ে চলে গেলাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টা বেজে গেছে, হাতে এক ফোঁটাও সময় নেই, তাই গোসল না করেই কাপড় চোপড় পরে রান্না করতে চলে গেলাম। একটা মুচকি হাসি দিয়ে আমি রান্না করতে লাগলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো। বাই বাই।